আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আমি যে জিনিসটা আমি আজকে বেশি বলব না ছোটকাট করে তো আগে মুসলিম ছিলেন এবং অমিত ভাই সম্ভবত হিন্দু ছিলেন আমি ঠিক বলছি নাকি আমি হিন্দু পরিবার থেকে হিন্দু ছিলাম কিনা সেটা আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি যে জিনিসটা বলতে চাই যে আমি এইটা জিনিসের অবাক এখানে দেখি যে আপনারা সবই মেদাবি মানে মেদা শুন যে নাই এরকম না যথেষ্ট মেধাবী যার কারণে এই পর্যন্ত আপনারা যেগুলো বলতেছেন আপনাদের সবগুলোই অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হয় তো আমি যে জিনিসটা বলতেছি যে যে আপনারা এতমে দাবি হওয়া সত্ত্বেও আরবি যে বাসাটা আরবি বাসাটা আপনারা যে যেকোনো একটা যেমন ইনভার্টেড কমার ভিতরে যে অংশটা থাকে মানে ডাইরেক্ট উক্তি সেটা আমরা বুঝি যে এই দেশটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি এটা আরবিতে বলা সম্ভব হয় আরবি ডাইরেক্ট উক্তিটা যদি আরবিতেই বলা সম্ভব হয় তাহলে ওটা অত্যন্ত গুরুত্ব পায় যে কোনো ডিবেটের ক্ষেত্রে বা আলোচনার ক্ষেত্রে এটা আপনারাও ভালো জানেন মনে হয় আমার মনে হয় তো আমি যে বলতে চাই যে আজ আসিফ সম্ভবত বাইশ তেইশ বছর যাবত এই ইয়ের মধ্যে আছেন অথচ আজ পর্যন্ত উনি কোরআনের যেসব ইয়েগুলো এগুলো আছে এগুলো একটা আয়াত মুখস্থ করতে করেননি এর কারণটা কি দরকার পড়ে নাই তো ভাই মুখস্থ করার দরকার কি পড়ছে মানে ডিবেটে গুরুত্ব পায় ডিবেটে এটা গুরুত্ব পায় সেটা গুরুত্ব পায় যে স্ট্যানির কাছে সেই স্ট্যানির কাছে গুরুত্ব পাইলেও আমার কাছে আসলে যায় আসে না সেই স্ট্যানির কাছে না পাইলেও আমার আসলে কিছু যায় আসে না কারণ এক জায়গায় যদি বলা থাকে যে মনে করেন নারীরা তোমাদের জন্য শস্য এটা আরবিতে বললেও সেটা যেই অর্থ বাংলাতে বললো সেই অর্থ আমার ফোকাস হচ্ছে গিয়ে এটার পেছনের যুক্তিটা যুক্তিটার দিকে এটা কোন ভাষাতে সেটা দিয়ে আবার আসলে কিছু যায় আসে না আপনি ঠিক বলেছেন অনেক মানে বাংলাদেশের যারা একটু যারা আছে তাদের কাছে আরবি সেটা দেখলে মানুষজন জমা দেয় বাংলাদেশে যে কিছুদিন আগে যে জিনিসটা হয়েছে যে পেশাব করে রাস্তাঘাটে পেশাব করে মানুষ এখন বাংলায় যদি এখানে লেখে এখানে পেশাব প্রসাব করিবেন না তখন লোকজন শোনে না তো মানে সরকার সিদ্ধান্ত নিল এখানে আরবিতে লিখবে তারা আরবি লেখার পরে দেয়ালে আরবিতে লেখা এটা দেখে মানুষজন পেশাব করতেছে না এখানে আরবিতে কি লেখা আছে তা কিন্তু বুঝতেছে না কিন্তু আরবি লেখার পর তারা শ্রদ্ধায় ভক্তিতে তারা পেশাব করতেছে না আবার আবার আরেকটা কাহিনী যে যদি আরবি আপনি তা বাংলাদেশে গালিগালাজ করেন মানুষকে আরবি ভাষায় মানে দেখবেন না সবাই মাসাল সোহান বলে মানে খুব আপনাকে মানে সমীহ করবে আপনি যদি আরবিতে বলেন কুত্তার বাচ্চা হারামজাদা এগুলো যদি বলেন তারপরে তারা তো বুঝবে না তার ভাববে আরে আরবিতে বলতেছে এটা তো মানে বিরাট একটা আলেম আলেম আসছে আমাদের কাছে তো এই ধরনের অশিক্ষিত মূর্খ যে এই সমস্ত মানুষেরা তাদেরকে কনভিন্স করার জন্য আরবি বলা যেতে পারে কিন্তু তাদেরকে কনভিন্স করতেই যে আমার হবে এটা আমি কখনো আমার ফোকাসে নিই নেই এই কারণে আমি কখনো আরবি যে আরবিটাও বলতে পারি না তাও না আমি অনেক ছোটবেলা হয়তো প্র্যাকটিসের অভাবে ভুলে গেছি অনেক কিছুই কিন্তু তার মানে কিন্তু এটা না যে আমি আরবি সম্পর্কে কিছু জানি না তাও না আবার যতটুকু জানা দরকার ততটুকু জানি যতটুকু অনুবাদের জন্য প্রয়োজন হয় ততটুকু জানি কিন্তু এর থেকে বেশি আমার প্রয়োজন নাই আমি মনে করি যে আমার দরকার পড়বে না যতটুকু আমি জানি ততটুকিয়ে ভালোভাবে কাজ চলে যাচ্ছে দরকার পড়তো তখন যদি আমি ওয়াচ করতাম মানুষকে ইয়া করার চেষ্টা করতাম মানে আমার মানে কেরামতি কেরামতি দেখায় আমার আমার পার্সোনাল পার্সোনাল ইয়া দিয়ে কনভিন্স করার চেষ্টা করতাম যে আমি অনেক পণ্ডিত আমি আমি যেটা বলতেছি সেটা তো মানতেই হবে যেহেতু আমি আরবি পারি সেহেতু আমার কথাটা অনেক ইয়া হচ্ছে আমার যুক্তিটা অনেক স্ট্রং হচ্ছে এই ধরনের টেন্ডেন্সি যদি থাকতো তাহলে হয়তো আমি আরবি শিখতাম কিন্তু আমার তো এই টেন্ডেন্সি নেই আমার ফোকাস হচ্ছে আমি যে যুক্তিটা দিচ্ছি যে যুক্তিটা ভ্যালিড কি ইনভ্যালিড সেটার উপরে বুঝতে পারছেন জি জি আপনার আপনার কথা আমি বুঝতেছি কিন্তু আমার যে আমি চাই আমি মনে করি যেহেতু আপনি বলতেছেন যে ওই যাদের উদ্দেশ্যে আপনাদের এই সংগ্রামটা ওরা যেই জিনিসে কনভেন্স সহজে হয় বা সহজে যারা বুঝতে পারে যে যে সিস্টেমে এই সিস্টেমটা অবলম্বন করা কি ভালো না কিন্তু তারা আমাকে তারা আমাকে একজন ইয়া বানায় নিবে হুজুর বানায় নিবে নাস্তিকতার হুজুর

সফলতার জন্য আমি মনে করি ব্যক্তিগত ভাবে যে যদি এই ইয়েগুলা আপনারা যদি বলতে পারতেন মনে হয় আপনাদের সংগ্রামটা আরো শক্তিশালী সহজে মানুষগুলা যারা বিশেষ করে যারা আলিম তারা তো আরবি জানে না তাদের সাথে কি কথা ওদেরকে বোঝানোর প্রয়োজন আছে না না তারা আরবি আমরা আমাদের মধ্যে তো অনেকেই আরবি জানে তাদের সাথে তো তারা আসবে না হ্যাঁ তো এখন তো বোঝাই যাচ্ছে যে তারা আসলে আসবেই না কখনো আমাদের সাথে আলোচনাতে তারা দূরে দূরে বাজে বাজে আমাদেরকে গালি গালাজ করবে আর পথর করতে করবে কিন্তু তারা কখনো আসবে না আর যদি আমি আপি ভাষা শিখিও তারপর তখনও তারা আসবে না সুতরাং এই আশা করি কোনো লাভ নাই যে তারা আলেমরা আমাদের সাথে বিতর্ক করতে এসে আমাদেরকে যুক্তি দিয়ে বুঝাই দিবে এই আশা করি ভাই কোনো লাভ নেই হ্যাঁ সুতরাং এটা এই ধরনের আশা আপনি কেন বা করতেছেন এটা বুঝতেছেন আমাদের মধ্যে অনেকে তো আছে আমি পারে মাতু ভাইয়া তো মোটামুটি আমি একটু একটু ইয়া করতে পারে আরো অনেকে আছে যারা আপনি আরো ভালো পারে অনেক মুক্তি আছে আমাদের মধ্যে তাদের সাথে আসুন তাহলে আমি মানে সবাইকে যে সবকিছু করতে হবে তা তো না আমার ফোকাস এক জায়গায় আরেকজনের ফোকাস আরেক জায়গায় আরেকজন যদি আরবি আরেকজন যারা নাস্তিক আছে তাদের মধ্যে অনেকেই আছে ভালো আরবি পারেন আমার অনেকের থেকে ভালো আরবি পারেন তাতে কি তাতে কি এমন উল্টা গেল না এটা বলতেছি না ওই উনার দুর্বলতা উনার কাছে আপনার দুর্বলতা আপনার কাছে যখন আপনি কথা বলবেন তখন উনার আপনি বলতে নিজেই তখন তো আর বিষয়টা আরো সহজে আপনার যে আন্দোলনটা সংগ্রামটা ওইটা সহজ হয়ে যায় ওইটা একজনের হেল্প উইদাউট হেল্প অফ আদার ইউ ক্যান এক্সপ্লেন আপনি ওইটা বলতে নিজেই বলতে পারেন ওইটা আরেকজনে বলে দিবে ওটা তো দীর্ঘায়িত হয় অথবা আপনি বলতে বাংলা বলবেন তবে বাংলা বলতেছে সঠিক কিনা মানুষ সন্দেহ করবে আমি একবারে সরল সহজ এটা বলতেছি যে আমি এই সংগ্রামের সাথে আমি অত্যন্ত কি বলবো আমি মনের দিক থেকে এই সংগ্রামের সাথে আমি ঐক্যবদ্ধ মানে সহমত পোষণ করি এর জন্য আমি বলতেছি যে যদি এই ভাষাটা হয়তো মনে করতেছেন যে আপনি ইংলিশ যদি শিখতে পারেন ফোরের ভাষা আপনি যদি হিন্দি শিখতে পারেন তাহলে আরবি শিখতে তো এমন কিছু না শিখতে পারেন শিখলে আপনাদের সংগ্রামে নিজের আরো স্বাবলম্বী হতে পারে আমি জাস্ট আপনাদেরকে উপদেশ বলছি না জাস্ট আমার একটা কি বলতে পারেন প্রস্তাব যদি আপনার মতো ব্যক্তিরা অমিত ভাই কিংবা মাতব্বর ভাই কিংবা আপনি বা ফারাজ ভাই যারা আছেন আপনারা সবাই যদি বিশেষ করে যে আয়াতগুলা ইম্পর্টেন্ট যেগুলা সবসময় বিশেষ করে তাকদিরের বিষয়ে যে আয়াতগুলা আপনারা বলে থাকেন সম্পর্কে বিশ পঁচিশটা আয়াত তো আপনারা মুখস্থ করতে পারেন তাছাড়া আরবি এত বড় কিছু না আপনারা ইংরেজি যেভাবে শিখতে পারেন আরবি মাত্র তিন মাসের ভিতরে আপনি শিখতে পারেন মাত্র দুইটা বই পড়া লাগবে মাত্র দুইটা বই বারবের লিস্টটা পড়া লাগবে এবং বারবের যে ফর্ম আছে এই ফর্ম গুলো একটু লম্বা পাঁচশো চল্লিশটা হয় এগুলা চোদ্দটা চোদ্দটা করে এগুলা শিখতে পারবেন আর কিছু না এমন কিছু না মাত্র তিন মাসে বা চার মাসে আপনারা আরবি শিখতে পারবেন এমন যে মনে করতেছেন যে এটা বিশাল কিছু এমন কিছুই না কারণ আমি আরবি জানি এজন্য আমি এই যারা আছি তারা অনেকেই থাকবে একসাথে আপনি আমাদেরকে কিছু কিছু মানে সপ্তাহে ধরেন একদিন বা ধরেন দুই সপ্তাহে একদিন আপনি আমাদেরকে সময় দিবেন এক ঘন্টা করে শিখাবেন আমাদের সবাইকে এরকম যদি আপনি যদি সম্মত হন তাহলে আপনি আমাদেরকে শিখান নাকি না আমি ওইটা ওইভাবে আপনাদের সাথে আজই হয়তো আমি বেশি সম্ভব কিনা না আমার সিকিউরিটির সমস্যা আছে যার কারণে আমি পারতেছি না তো এটা মুফতি সাহেবের যদি সরফ নামে একটা বই আছে সরফ এবং এই বই মাত্র না থেকে চল্লিশ পৃষ্ঠার ভিতরে দুইটা বই যদি কেউ পড়ে নেয় তাহলে তর্জমা বলতে পারবে নিশ্চিত আপনাদের মতো মেধাবীরা মাত্র তিন থেকে চার মাসের ভিতরে এগুলো শিখতে পারবেন আমি জাস্ট একটা ইয়ে বললাম ওইটা মাসুদ সাহেবের কাছ থেকে একটু বুঝে নিবেন আমি সঠিক বললাম কিনা এই যে ষোলো বছর সময় খাটায় মাত্র তিন বছর আমি পড়েছি আমি মাত্র তিন বছর আরবি পড়ে যা শিখেছি এই থেকে আমি বলতেছি আমি কোরআনের প্রায় সম্পূর্ণ কোরআনের অর্থ জানি শুধুমাত্র বক্রবিউলারি বিষয়টা একটু ভিন্ন নতুন নতুন বক্রবিউলারি যেগুলো আছে এগুলো আলাদা শিখতে হয় বাকি সবগুলো একটা ফর্মুলায় সবগুলাই শেখা সম্ভব এর জন্য আমি বলতেছি এটার আপনাদের সংগ্রামে অত্যন্ত ইয়ে হেল্পফুল হবে এই আমি মনে করি আপনারা যে কয়জন অত্যন্ত মেধাবী এদের মাত্র পাঁচ থেকে ছয় মাস একটা ইয়ে করলে দুই তিনটা বই পড়লেই আপনারা এই ভাষাটা শিখে নিতে পারবেন এবং এই আয়াত জন্য আরেকজন আরবি জানে তার কাছে উইকনেস দেখাতে হবে না নিজে স্বাবলম্বী হতে পারবেন জাস্ট একটা পরামর্শ আমার আপনাদেরকে পরামর্শ দেওয়ার যোগ্যতা আমি রাখি না জাস্ট আপনাদের সহমত ফুসল করি আপনাদের সাথে এই জন্য আমি এই ইয়েটা প্রস্তাবটা আমি আপনাদের কাছে রাখছি যাতে আশা করি আপনারা আমার এই কথাটা আহ মূল্যায়ন করবেন

অমিত ভাই আমার আমার এই কথাগুলা কি অর্থহীন না না সেটা ঠিক আছে এটা ঠিকই বলেছেন একটা ভাষা শিখতে তো কোনো অসুবিধা নেই ভাষা মাত্র চার মাস চার মাস লাগবে মাত্র চার থেকে মাস আপনাদের অসুবিধা

না সংগ্রামের সাথে জড়িত করার জন্য মানুষকে কনভেন্সি করতে হয় এর জন্য যারা আরবি একটা লেখা গালি দিলেও যখন ভালো মনে করে এই সমস্ত মানুষদেরকে যদি আপনি সঠিক বুঝটা দিতে হয় তাহলে তাদের কিছু কনভেন্সি করতে হবে যে কোনো ভাবে ওইটা সংগ্রামের একটা অংশ আমি মনে করি আপনারাও আশা করি এটাই মনে করবেন এর জন্য আমি বলতেছি অন্য কোনো উদ্দেশ্য না যে আরবি শিখতে হবে কেন জানেন না এইরকম কিছু না জাস্ট এটার হেল্পফুল হবে আমি মনে করি এর জন্য আপনাদের এই বেশ যারা মেধাবীরা আছেন তাদের কাছে আমার এই প্রস্তাবটা থাকলো আপনারা এটা বিচার বিবেচনা করে দেখবেন তাহলে আপনারা ভালো থাকেন ঠিক আছে একে ভাই অনেক ধন্যবাদ আপনাকে একটা সুপরামর্শ দেওয়ার জন্য আমরা অবশ্যই এটা নিয়ে চিন্তা করব ঠিক আছে ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ আর একে ভাই আপনি যদি আরবি শেখাতে পারেন শেখাতে চান তাহলে আপনাকে যে লাইভ এসে শেখাতে হবে সেরকম নয় কিন্তু আপনি মেসেঞ্জারে যদি আমাদেরকে পেজে যদি মেসেজ করেন তাহলে আমরা কানেক্ট হতে পারবো সেখানেও শেখাতে পারেন আপনাকে এরকম লাইভ এসে না না আমার 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 আপনাদেরকে আমার শেখানো এটা উদ্দেশ্য না

মনে করেন আমি বাঙালি নেটিভ ভাষা ব্যবহার করি অথবা যে ইংল্যান্ডে থাকে সে ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে ব্যবহার করে এবং আমরা আমরা যখনই কোন একটা ফরেন ল্যাঙ্গুয়েজ শিখতে যাই সেটার শেখা সময় কিন্তু আমরা সেই ফরেন ল্যাঙ্গুয়েজটাকে বুঝি কিন্তু আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ দিয়ে মানে আমি যেটা দেখছি যেমন আমরা যখন ইংলিশও শিখি আমরা বাঙালি নেটিভ কিন্তু আমরা যখন ইংলিশ শিখি তখন ইংলিশ কোনো একটা ওয়ার্ড কিন্তু ইংরেজদের মতো করে আমরা শিখি না ওই ওয়ার্ডটাকে আমরা বাংলায় ট্রান্সলেট করে আমরা বাংলায় যেভাবে বুঝি সেভাবে শিখি আমি কি ভুল বললাম হ্যাঁ এটা একটা সমস্যা এটা ঠিকই বলেছেন এটা একটা সমস্যা আমাদের মধ্যে এটা একটা সমস্যা আমরা অনেক সময় যখন কোনো একটা ফরেন ল্যাঙ্গুয়েজে যখন কথা বলি বা কোনো কিছু একটা বোঝার চেষ্টা করি তখন আমাদের ভাবনা চিন্তাটা থাকে সেই নেটিভ ল্যাঙ্গুয়েজেই ভাবনা চিন্তাটা থাকে একটা বই পড়লে আমরা নেটিভ ল্যাঙ্গুয়েজেই মানে এক্সপ্লেনেশনটা আমরা নেটিভ ল্যাঙ্গুয়েজেই নেই হ্যাঁ সেটা করি সেটা করি সেটা ঠিক কথা সেক্ষেত্রে যদি আমরা এখন আরবি শিখিও তাহলে লাভটা কি হচ্ছে আমি তাদের করছি তারা কিন্তু নেটিভ না না তাই তারাও বাঙালি নেটিভ কিন্তু তারা আরবি জানে যারা মুমিন ভাই আমাদের হ্যাঁ এখন যদি আমি মনে করেন আরবি শিখি এখন যদি আমি মনে করেন আরবি শিখি আমি যদি তাকে বুঝাই তার আন্ডারস্ট্যান্ডিংটা তো বাঙালি বাংলাতেই হবে হ্যাঁ কথাটা সেটা সেই পয়েন্টে আসিফ ভাই ছিল আসিফ ভাই সেটাই বলতে চাইছিলেন বা সেটাই যে আমরা তো ডিল করি বাঙালিদের সাথে অধিকাংশ লোকই যে 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 বাংলা ইয়ে তা তা নয় নয় মানে মানে আমরা ডিল করি তারা বাংলাতেই কথা আর এরকম এরকম যদি কি কোনো একটা বাংলা যথেষ্ট বাংলা বা ইংলিশ এগুলো যথেষ্ট রিচ ল্যাঙ্গুয়েজ তো এইগুলোতে যখন আপনি ট্রান্সলেট করবেন তখন সেই এসেন্সটা যে চলে যাবে এরকম নয় সেখানে মোটামুটি বোঝাই যায় ঠিকঠাক বোঝাই যায় একটা একটা ইয়ে বোঝাই যায় সেইটা আমাদের হয়তো দরকার নেই কিন্তু ওনার যে পয়েন্টটা সেটা হচ্ছে

She got a clectics to benefit the body.